চলার পথে ইউএসএ ব্লগিং এ আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আজকে আসি আমার শহরের পাশের স্টেট উইসকনসিনে, উইসকনসিন লেক জেনেভা। এই স্টেটে অনেকগুলো দর্শনীয় স্থান আছে দেখার জন্য। তার মধ্যে সামার টাইমে যে জায়গাটি সবচেয়ে আকর্ষণীয় সেটি হচ্ছে লেক জেনেভা। অসাধারণ সুন্দর এই লেকটি দেখার জন্য হাজার হাজার মানুষ প্রতিদিন এখানে ভিড় করে। আপনি এখানে বোট রাইড সহ আরও অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে যা করতে পারবেন। মানুষজন এই সামারে একটু প্রশান্তির আশায় এবং একটু শান্তির জন্য এখানে আসে। আমরা আজকে উইসকনসিনের এই লেক জেনেভার আশেপাশে যে দর্শনীয় জায়গাগুলো আছে সেগুলো ঘুরে ঘুরে দেখব। আপনারাও আমার সাথে থাকুন। আশা রাখি আপনাদের এই ব্লগটি অনেক ভালো লাগবে। যারা এই স্টেটে থাকে তারা তো এখানে আসে নৌভ্রমণের জন্য, এবং আশেপাশের স্টেটগুলোর থেকেও প্রতিনিয়ত অনেক লোক আসে এখানে এই নৌবিহারের মজা নিতে। এবং আমার শহরের যারা একটু রিচ পিপল আছে তাদের একটি করে বাড়ি এখানে অনেকেরই আছে, যারা এই সামার টাইমে এখানে চলে আসে তাদের ভ্যাকেশন কাটানোর জন্য। অদ্ভুত সুন্দর এই জায়গাটি, মানে আপনি যতই দেখবেন ততই মুগ্ধ হবেন। আমার শহরেও যে লেক আছে সেটি এক ধরনের সুন্দর, এই লেক জেনেভার সৌন্দর্য আসলে টোটালি ভিন্ন রকম। এখানকার পানি যেরকম নিট অ্যান্ড ক্লিন, এবং এখানকার পরিবেশও সুযোগ, মানে আপনার মন এবং মানে মনের যত স্ট্রেস সেটি দূর করে দিবে এক নিমেষে। তো আপনারা দেখছেন সেই লেক জেনেভার অপরূপ সৌন্দর্য। তো আজকে এই লেক জেনেভা আমরা গাড়ি দিয়ে ঘুরে যতটুকু দেখানো যায় চেষ্টা করব দেখাতে। তো দেখতে থাকুন লেক জেনেভা।
পুরাটা এরকম। বনি ভাববার আসতে উৎসাহ বহুত ভাব দেখছি তো। হ্যাঁ তাতে সমস্যা নাই। ইচ্ছা করলে এইখানে যে লেক জেনেভার পাশে পার্ক আছে সেখানে একটি এরকম পানির ঝিরির মতো আছে, সেই স্বচ্ছ পানিতে আপনি হাঁটতেও পারবেন, পা ভিজে বসে বসে গল্পের বইও পড়তে পারবেন, এবং অনেকেই এগুলো করে। আমি আশেপাশে যা দেখলাম খুবই সুন্দর আর কি। মানে আপনি আপনার মতো একটি দিন অথবা একটি বিকাল কাটানোর জন্য এটি একটি উপযুক্ত জায়গা। তো আমিও ঘুরতে ঘুরতে দেখতে থাকি এখানে আর কি কি আছে। তো ইনশাল্লাহ আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।